কি মিষ্টি বানাইছো নি সেকারাগা এমন মিষ্টি বানাইছি দীপ্ত দর্শক খাবি আর বলবি আগে আমি চাইখা দেখি সেটা করতে পারবা না সুম্বুলাগা কি কইতাছ আমি না খাওয়া পর্যন্ত এই মিষ্টি কোথাও যাইব না আমি খামু অ্যাপ্রুভাল লাগা মেইল করমু হ্যাঁ পরে যাইব দীপ্তর অনুষ্ঠানে এই মিষ্টি কোন রকম তুমি খেতে পারবা না আমারে খাইতেই হইব সেকারাগা মানা করছি সাথে কথা কম কো আমাকে রাগাবে না জবান কইলাম আপরাখো আমি খামু কইছি তো কইছি আমি কইছি খেতে দেবই না সেকারাগা তোমারে আমি দেখে দেব আচ্ছা দেখো দূরবীন দিয়া দেখো আমার সবিরে रानू बिथिरा भालोबाशार आलो अंधारत नंदिनी आछे ज्योति आछे खाली गुइना মধ্যবর্তিনীর স্বামী আর মায়া আছে যাই থাক দীপ্তর অনুষ্ঠানে সব আলো মুই কাড়ি নেব আলো মোর আলো গো কত বড় আয়োজন বাংলাদেশের সব তাকি বড় টিভি চ্যানেল দীপ্তর জন্মদিন হগল দিন দীপ্ত প্রভাতী না হুনলে আমি ঠিকমতো ঘুম থেকে উঠতাম পারি না ইমন অনুষ্ঠানে হুররাম যাই রায় এটা হইতাম দিতাম আমি তো যাব তাই না মা আয়ো আয়ো তুমি তো যাই ভাই তোমাদের যাবার লাগি দীপ্ত টিভি একটা অ্যানিমেশন ছবি বানাইছে তুমি যাইতাই নাইনি ওটার নাম টুমরো আমি জানি ওটা জলবায়ু পরিবর্তন নিয়ে বানানো আমরা হগল যাইমু খালি ওই জাদু হরিরে যাইতে দিতাম নাই দীপ্ত টিভির অনুষ্ঠান তো আরো পছন্দ আই প্রত্যেক দুপুরে বই বই দীপ্ত টিভিতে প্রচার হওয়া সিনেমা চাই কত গান কত দিশুম দিশুম ফায়ার সিনেমাগুলিতে কিয়া কইতাম ওকে কৃষি অনুষ্ঠান আমার খুব পছন্দ বুঝছাও কিরা মাছ চাষ করতে আই ফসল ফলাতে আই আমরা তো মাছ চাষ করতাম পারি সামনের মাসে তোমায় একখান পুকুর কিনে দেব মোর সুলেমান আমনো তো রেডি লাও হেলে বাইরে যাই তোমরা আমাক সবার সাথে পরিচয় করে দেবেন তো কইবেন তো সবার মধ্যে মুই সেরা সুন্দরী ইয়েলুয়া তোমার মধ্যে কোনো সন্দেহ আছে তো আরেকটা সেমডি আছে না ওই যে দীপ্ততে যে খবর পড়ে কি কইছেন এই সব নিজের লইয়া কেন যে এত টেনশন করতে আছে ওরা কিছুই বুঝতে পারি না তুমি হইতেছ কি আমার আকাশের সান না না সান্দের লগে মুই দেব না তোমার তুলনা মুই মুই বড় ভাগ্যবতী বেগুন কি চলে গেছে যে আর হয়েছে হারগে যাওয়া এমন ভেজাল লাগেছে যেন না জি কিও আই তো ভাই ইন্দি সাজি গুজি বই রই বদিনের ইচ্ছা দীপ্ত টিভির অনুষ্ঠান চাইউন কিও নজার আফিফ আল্লাহ হত অন্ধর হার আফিফা আর কেউ দীপ্তর অনুষ্ঠানত ন যাই আমি তো তৈরি মানবিমান নাটকের রাহাতকে দেখেছেন আহ চাঁদের মতো দেখতি ওর সাথে দেখা করমু না ভালোবাসার আলো আদারের মাহিনের লগে দেখা গইতাম চাই আই একখানা কফি হাইতাম চাই কিন্তু কি হইব ন বুঝি আপনি নাকি আমারে ডাকিছেন প্রাসাদের হগল দীপ্তর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে যাইরাইনি ও সবাই যাচ্ছে সবাই মেলা খুশি আমি খুশি হইতাম পারছি না খুশি না কেন কারণ হগল যাইরাই দীপ্তর অনুষ্ঠানে হুররাম তাকুক ওটা আমি চাই না ও থাকলে সকল তানিরে নিয়ে মাটি থাকব দীপ্ত দর্শক খালি হুররাম রে দেখবাই ওটা আমি চাই না কিন্তু এই ব্যাপারটা তো আমার হাতে নেই অনেক কিছু করার আছে এই প্রাসাদের অনেক ব্যাপার আপনি নিয়ন্ত্রণ করেন ওটা আমি জানি কইছিলাম কি আমি আপনারে 1,00,000 স্বর্ণমুদ্রা দিলাম হবি না আপনারে কোহিনুর দিব হীরা দিব ও তাও হবি না তাইলে কি তা করতাম আমি আপনারে অতলা পেঁয়াজ দিব 1 বস্তা পেঁয়াজ কসম কি 1 বস্তা পেঁয়াজ এই পেঁয়াজ সারা সময় আপনি 1 বস্তা পেঁয়াজ করে পালেন সুলতানা এখন কি তা পেঁয়াজ নিতেন নাই লেবো না কি করছেন আরে পেঁয়াজের অভাবে ঠিক মতো কতদিন আলু ভর্তা খাইনি ও অনুষ্ঠানে হুররামের যাওয়া বন্ধ করে দেন আমি আফটারে পেঁয়াজ দিয়া গোসল করাম দীপ্তর অনুষ্ঠানে যাচ্ছেন নাকি ধাপনা গলতে যাইতে আছে এইটা আবার জিগানের কি হলো না মানে কইছিলাম কি সুলতানার যাওয়াটা ঠিক হবি না রে ধাপনা কেন এই কথা কেন কইতে আছে ইব্রাহিম ওই কি সারা দুনিয়ার বাদশা না মোর সুলতানা যেইখানে খুশি সেইখানে যাইতে পারে মুই দীপ্তর অনুষ্ঠানের মেলা বড় ভক্ত ওমার দীপ্ত প্রভাতী গানের অনুষ্ঠান থাকি শুরু করি ধারাবাহিক নাটক বাংলা সিনেমা থাকি টক শো সব মুই দেখো আর মুই যাইম না গোপনে খবর পাইছি যে আজকে দীপ্তর অনুষ্ঠানে মেলা সেলিব্রিটি আসবে সুলতানা দর্শক তাকিয়ে দেখলি আপনার দিকে ফিরিও তাকাবি না এতে করি আপনার বেস্ট স্পন্সর হয়ে যাবি না গোলাপ সাবানই সুন্দর ওরামও সেই রকম এবারে তুমি কি কও ঠিক কইছেন ধাপনা কিন্তু পেঁয়াজও যে সুন্দর মেলা সুন্দর আর দামি এলো তোমার চিন্তা করতে হইবে না মই আহনি যাইতে আসি বুঝছো তুমিও লও আমার পেঁয়াজ আমার এত গুলন পেঁয়াজ পাওয়া হলো না কত স্বাদ হইছিল আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে মেখে ভাত খাবো
ভর্তাই পিএস দেব, তরকারিতে পিএস দেব, হলো না। তাতে কি পিএস ছাড়া তো তরকারি খাওয়া যায় না, পিএস হাত ছাড়া হয়েছে হোক, দীপ্তর অনুষ্ঠান কিছুতেই হাত ছাড়া হতে দেব না।